ঢালিউডের নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালোয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা বীরত্ব। তা নিয়ে আলোচনা চারদিকে। এরই মধ্যে নায়িকার অভিযোগ, সিলেটের এক সাবেক সংসদ সদস্যের পুত্র নবাব আলী হাসিব খান তার প্রাণ কেড়ে নিতে চেয়েছেন। এ কথা সালোয়া নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। বুধবার বিকেলে দেয়া ওই পোস্টে বীরত্বর নায়িকা লেখেন, সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের পুত্র নবাব আলী হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন। এই পোস্টের পর সালোয়া প্রথম আলোকে বলেন, হাসিবের সঙ্গে তার 6 মাসের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে সালোয়াকে তিনি মানসিকভাবে নানা ধরনের চাপ দিচ্ছেন। সিনেমা মুক্তির পর সেই মাত্রা আরও বেড়েছে। নায়িকার কথায়, হাসিব আমাকে এখনই বিয়ে করতে চায়, তাছাড়া আমি কোথায় যাচ্ছি, কি করছি সবই তাকে প্রতি মুহূর্তে জানাতে হবে, এসব চাপ আমি আর নিতে পারছি না, এ কারণে আমি তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি। এটি শোনার পর থেকে সে আমাকে শেষ করে দেওয়া সহ নানা ধরনের চাপ দিচ্ছে, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছেড়ে দেওয়ার কথা বলছে সে। আইনের আশ্রয় নেবেন কি না জানতে চাইলে সালোয়া বলেন, হাসিবের এমন কাণ্ডের প্রমাণ আমার কাছে আছে, আমি শীঘ্রই আইনের আশ্রয় নেব। তবে সালোয়ার অভিযোগ অস্বীকার করেছেন নবাব আলী হাসিব খান। প্রথম আলোর কাছে তার দাবি, আমাদের প্রেমের সম্পর্ক, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া হতেই পারে, আমি শেষ করে দেওয়ার কে, আমার বাবা রাজনীতি করেন, একটা সম্মান আছে, এসব অভিযোগ সত্যি নয়। এদিকে প্রথম পোস্টটি দেওয়ার কয়েক ঘন্টা না যেতে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দিয়েছেন নবাগত নায়িকা সালোয়া। ওই পোস্টে তিনি লেখেন, কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, সিলেটের সবাই আশা করছি ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা আমার পাবলিকলি বলা ঠিক হয়নি, আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি, এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইল, ধন্যবাদ। মাহমুদা মিষ্টি, সাদাকালো নিউজ।